প্রথমে আমরা প্রিন্টারটা ওপেন করব। প্রিন্টারটা ওপেন করে যে কালি ড্রাম বা কালি ট্যাঙ্ক, ট্যাঙ্কিটা কভার খুললো। খোলার পরে এর আগারের যে ক্যাপ থাকে ক্যাপ খুললো। ক্যাপ খোলার পরে প্রত্যেকটা ইঙ্ক ট্যাঙ্কিতে আমরা নির্দিষ্ট যে ইঙ্ক, যেমন সায়ান এখানে কোড দেওয়া আছে 664, মিলাই মিলাই সমস্ত কালিগুলো আমরা আগে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে ফার্স্ট টাইম কীভাবে ইঙ্ক ইনস্টল করতে হয় সেটা আজকে ভিডিওতে দেখা। নতুন প্রিন্টার কেনার পরে সর্বপ্রথম কালি তো যেটি পোষাইতে হলে একটি প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হয়, সেটা একটা আপনাদেরকে দেখা। কালি রিফিল করার সময় আপনারা অবশ্যই ইপসন অরিজিনাল কালি ইউজ করবেন, তা না হলে আপনাদের প্রিন্টারের হেড নষ্ট হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে মূল জিনিসটা দেখাবো যে এই কালিগুলো কিভাবে হেডে যাবে। কালি ভালোর পরে ট্যাঙ্কিটা ঠিক জায়গায় লাগাই দেব। লাগাই দেওয়ার পরে একটা পেপার দেব মেশিনে, যে কোনো একটা পেপার মেশিনে দেব। মেশিনে দেওয়ার আগে পেপার দিলাম, এখন জাস্ট আমরা পাওয়ার কর্ড লাগাবো। পাওয়ার কর্ড লাগানোর পরে যখন পাওয়ার অন করব তখনই মেশিন একটা পেজ বের করে দেবে, অর্থ সাদা ব্লাঙ্ক ব্লাঙ্ক পেজ বের করে দেওয়ার পরে একটু মেশিনটা নড়াচড়া করবে।
মেশিন নড়াচড়া করার পরে এখানে যে রিজুম বাটন দেখছেন, এখানে একটা হলুদ সিগনাল এসে দাঁড়ায় থাকবে, হলুদ সিগনাল এসে দাঁড়ায় থাকবে। এই হলুদ সিগনাল আসার পরে তখন কি করবেন, তখন জাস্ট এই হলুদ সিগনালটা আপনারা 3 সেকেন্ড চেপে ধরে রাখবেন, 3 সেকেন্ড চেপে ধরার পরে এই হলুদ সিগনালটা ব্লিঙ্কিং হতে থাকবে, অর্থাৎ নিভবে জ্বলবে, এইভাবে জ্বলবে আর নিভবে। এবং এখানে যে ট্যাঙ্কিটা আমরা কাজে ধরলাম, এটা আস্তে আস্তে হেডে পাম্প করে নিয়ে যাবে। এই প্রসেসটা হতে মোটামুটি 20 থেকে 25 বা 30 মিনিট সময় লাগবে। এটা হয়ে গেলে টোটাল ইঙ্ক ইনস্টল হয়ে যাবে এবং আপনার প্রিন্টারটা ব্যবহার উপযোগী হবে। যারা আপনারা বুঝতে পারছেন না নতুন প্রিন্টার কিনে নিয়ে এসে কীভাবে এটা করবেন, তারা এই ভিডিওটা দেখবেন।